আপনাদের সমব্যথায় সমবেদনায় ব্যথিত হওয়ার জন্য। আপনাদের এই এলাকার শ্রেষ্ঠ সন্তান আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরে হুজুর, তিনি তার মাধ্যমে আপনাদের এই মধুপুরের সুনাম সংক্ষেপে সারা বাংলাদেশ জানে। আপনাদের এই মধুপুর এলাকার নাম কেউ জানত না, কিন্তু পীর সাহেব মধুপুর এই নামে সারা দেশে আপনাদের এলাকার নাম সবাই জানে। কাজে তিনি আপনাদের এই এলাকার গৌরব, তিনি আপনাদের এলাকার অহংকার। তিনি শুধু আপনাদের এলাকার নয়, শুধু মুন্সিগঞ্জের নয়, বরং তিনি বর্তমানে সারা বাংলাদেশের একজন শীর্ষ আলেমানি শীর্ষ গুরু, জাতির অন্যতম একজন শীর্ষ রাহবাদী। এই ধরনের ব্যক্তিত্বের সাথে গোটা জাতির সম্মান এবং মর্যাদা সম্পর্ক, এই ধরনের ব্যক্তিদের উপর হামলা করা মানে হল গোটা মুসলিম জাতির উপর, ইসলামের উপর হামলা। আমরা যেই কথা শুনেছি যে ওনার উপরে সরাসরি কাছ থেকে হামলা করা হয়েছে, এই কথা শুনে আমরা তো হতবাক হয়ে গেছি, নির্বাক হয়ে গেছি যে এখনও আমাদের এই দেশে এমন কুলাঙ্গার আছে যে এমন একজন বর্ষিয়ার এমন একজন আল্লাহর ওলির উপর হাত তুলতে পারে, এটা আমাদের কল্পনারও অতীত ছিল। যারা এই হামলা চালিয়েছে তাদের মতো নিকৃষ্ট এবং তাদের মতো ন্যাক্কারজনক কাজ আর কারো হতে পারে না। এখন এই কাজটার জন্য আপনারা এই এলাকার মানুষ যেভাবে প্রতিবাদ জানিয়েছেন, আপনারা যেভাবে এটার বিরুদ্ধে গর্জে উঠেছেন, একজন বাবার উপর হামলা হলে সন্তানের যে প্রতিক্রিয়া হওয়ার কথা, মধুপুরের বিশ্বায়ক হুজুরের উপর হামলার কথা শুনে আপনারা সন্তানের মতো সেই রকম প্রতিক্রিয়াই দেখিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম যেরকম ভাবে তারা উৎসর্গিত প্রাণ ছিলেন, সেই আদর্শের অনুসরণে বর্তমান সময়ের আপনাদের এই নায়েবে নবীর জন্য আপনারাও সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণে সেরকম উৎসর্গিত প্রাণ, কি বলেন? কাজেই কেউ যদি মনে করে যে মধুপুরের পীর সাহেব হুজুরের সাথে টেক্কা দিয়ে টক্কর দিয়ে ওনাকে অসম্মান করে, ওনাকে চোখ রাঙ্গানি দিয়ে এই জনতাকে ভয় দেখায় দিবে, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করে। মধুপুরের পীর সাহেব হুজুরের সম্মান রক্ষা করা শুধু আপনাদের এই এলাকার না, এখন গোটা বাংলাদেশের আলেম সমাজের দায়িত্ব। তার সম্মান রক্ষা করা এখন হেফাজতে ইসলামের দায়িত্ব। কাজেই আমরা কেন্দ্রীয়ভাবে হেফাজতে ইসলাম এই বিষয়টাকে অত্যন্ত গুরুতরভাবে বিবেচনা করতেছি এবং এটার জন্য যা করতে হয় আমরা আমিরে হেফাজতের সাথে কথা বলে আমিরে হেফাজতের কাছ থেকে সেই ধরনের কর্মসূচি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা তো থাকবো কর্মী হিসেবে, আমরা সবাই আমাদের ঢাকার দায়িত্বশীল আলেমরা যারা আছি, আমরা ইয়াং জেনারেশনের আমরা কর্মী হিসেবে থাকবো। আমাদের আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরী, আমাদের সিনিয়র নায়েবে আমির আল্লামা আতাউল্লাহ হাফিজজি, আমাদের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলেই ইনশাআল্লাহ হযরত মধুপুরীর পীর সাহেব হুজুরের এই ওনার উপরে হামলা এবং ওনার ব্যাপারে তাদের এই হুমকি ধামকি এর যথাযথ উত্তর দেওয়ার মতো বুকের পাটা আমাদের আছে ইনশাআল্লাহ। আমরা এদেশে কারো রক্তচক্ষু দেখার জন্য বসবাস করি না, যে আমাদের সাথে ভদ্রভাবে কথা বলে আমরা তার সাথে ভদ্রভাবে কথা বলি, যে আমাদের সাথে হুমকি দিয়ে কথা বলে আমরা পাল্টা ধমকি দিই তাকে। যতদিন এইভাবে বাঁচতে পারি ততদিন বাঁচব, আর যেদিন মনে করব যে এইভাবে বাঁচা সম্ভব না সেদিন মৃত্যুকে জীবনের চেয়ে বেশি শ্রেষ্ঠ মনে করব। কাজে আপনারা আজকে এসেছেন, আপনারা হযরত মধুপুরী পীর সাহেব হুজুরের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নায়েবে নবী একজন নায়েবে রাসূলের প্রতি আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই উৎসর্গিত প্রাণ হওয়ার এই দৃষ্টান্ত গোটা বাংলাদেশের আলেম সমাজকে আরো উজ্জীবিত করেছে। জাতি দেখতেছে যে যারা মনে করত যে মোল্লা মুন্সিরা এরা অল্প কয়েকজন, এদেরকে নির্মূল করে দাও তাইলেই তো শেষ, এখন দেখা যাচ্ছে যে না, হেফাজতের সাথে মোল্লা মুন্সি তিনজন থাকলে সাধারণ আপ টু ডেট ইয়াং জেনারেশন আছে 7 জন।
গতকালকে সোনারগাঁও দেখলাম যে সেখানে সাধারণ স্কুল কলেজের এলাকাবাসী তারাই ছিল 90%। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা একজন আলেমের উপর আক্রমণকে নিজেদের জীবনের চেয়ে বেশি আক্রমণ মনে করেছে তারা, এবং তারা যেভাবে নেমে এসেছে, যদি আমি তাদেরকে নিবৃত্ত না করতাম তাহলে গতকালকে সোনার গায়ে কেয়ামত হয়ে যেত। কেয়ামত, আমি তাদের হাতে ধরে পায়ে ধরে দীর্ঘ এক ঘন্টা তাদেরকে আমার বুঝাইতে লাগছে, ঘামে ঘর্মাক্ত হয়ে, ক্লান্ত শ্রান্ত হয়ে আমি তাদের হাতে পায়ে ধরে সেই এলাকার মানুষগুলোকে নিবৃত্ত করে পিঠে হাত দিয়ে দিয়ে তারপরে বলছি আপনারা একটু শান্ত হন, শান্ত হন, শান্ত হন। তারপরে সেই সোনার গায়ের মানুষ শান্ত হয়েছে, আর না হয় কালকে সোনার গায়ে কিয়ামত হইত। তো আলহামদুলিল্লাহ এটা প্রমাণ করে যে যারা মনে করত যে এই মোল্লা মুন্সি কয়েকটা এদেরকে থামায় দাও তাহলে ইসলাম আর হেফাজতে ইসলামের আওয়াজ বন্ধ হয়ে যাবে, আমরা তাদেরকে বলবো আপনাদের হিসাব নিকাশ নতুন করে শুরু করেন। এখন বাংলাদেশের আমার পর্যবেক্ষণ এবং আমার আমার যেই বিশ্লেষণ, বাংলাদেশের 60-70% যুবক এখন আমাদের সাথে, যুবলীগ ছাত্রলীগ যারা করে ওই হেলমেট লীগ কয়েকটা বাদ দিয়ে বাকি যুবলীগ ছাত্রলীগের ঘরে ঘরে ওলামায়ে কেরামের ভক্ত, ওরা বলতেছে এবং সারা দেশে হিড়িক পড়ে গেছে, যদি ওলামায়ে কেরামের সাথে এই রকম সন্ত্রাসী আচরণ তারা অব্যাহত রাখে আগামী দিনে ভদ্র করে কোনো সন্তানকে ছাত্রলীগ আর যুবলীগ করার জন্য ওরা খুঁজে পাবে না। কোন পদত্যাগ করবে সারা দেশের যুবলীগ ছাত্রলীগের ভদ্র যুবক ইয়াং জেনারেশন, আমরা তাদেরকে বলতেছি সংগঠন করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, সাংগঠনিক মতবিরোধ থাকতে পারে কিন্তু ভদ্রতা বজায় রাখবা, মুরব্বীদের প্রতি সম্মান রক্ষা করে চলবা, আলেম আমাদেরকে মর্যাদা দিয়ে কথা বলবা, জনগণের জানমালের নিরাপত্তার উপর তুমি হামলা করার কেউ না, তুমি তোমার রাজনীতি করবা, কিন্তু একটা গুটি অল্প কিছু মানুষ তারা যুবলীগকে কলঙ্কিত করতেছে, ছাত্রলীগকে কলঙ্কিত করতেছে, আওয়ামী লীগকে কলঙ্কিত করতেছে, শেখ হাসিনাকে কলঙ্কিত করতেছে, বাংলাদেশকে কলঙ্কিত করতেছে। এই কুচক্রী মহলের হাত থেকে আওয়ামী লীগকেও বাঁচাইতে হবে, যুবলীগকেও বাঁচাইতে হবে, ছাত্রলীগকেও বাঁচাইতে হবে, বাংলাদেশকেও বাঁচাইতে হবে। কথা পরিষ্কার ইনশাল্লাহ, আপনারা যে ভূমিকা রেখেছেন মাঠে থাকেন আমরা আছি ইনশাল্লাহ আপনাদের সাথে, মধুপুরে বিশ্বমধুর ডাকলে আমরা যে কোনো মুহূর্তে ঢাকা থেকে সারা দেশ থেকে আবার ইনশাল্লাহ ছুটে আসবো। কর্মসূচি কি হবে সেটা নিয়ে আমরা আমাদের আমির হেফাজত সহ শীর্ষ নেতৃবৃন্দ সহ পরামর্শ করে আমরা মুন্সিগঞ্জে যাই, যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার উপযুক্ত বিহিত আমরা করেই ছাড়বো ইনশাল্লাহ।